হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। লিগ্যাল অ্যামনেস্টি নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল পলাশ। আর ভিউয়ার্স, আপনারা দেখছেন লস অ্যান্ড লয়ার্স এর নিয়মিত আয়োজন লিগ্যাল অ্যামনেস্টি ট্রেনিং। আই ট্রেনিং এর মূল উদ্দেশ্য হচ্ছে আইনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে আপনাদের সকলকে সচেতন করা। ভিউয়ার্স, আমরা আজকের পর্বে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এমএসসি সার্টিফিকেট। সো ভিউয়ার্স, এই এমএসসি সার্টিফিকেটটি কি এবং এটি কখন, কেন, কিভাবে কাজে লাগে এবং কিভাবে এই সার্টিফিকেটটা আপনি পাবেন সেটি নিয়ে মূলত আমাদের আজকে আলোচনা। আসছি ছোট্ট একটা প্রোমো পরে, আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল বাটন ফর মোর আপডেট। আজকে যে টপিক সেটিতে, আজকে টপিকটি ছিল এনইসি সার্টিফিকেট, নন ইনকামেবল সার্টিফিকেট। সো ভিউয়ার্স, এই সার্টিফিকেটটি আসলে কি? আমরা অনেকেই জানি যে জমি জমার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বা জমি জমা কেনার ক্ষেত্রে এই এই দায়ী মুক্তি সনদপত্র বা নন ইনকামেবল সার্টিফিকেট যেটি সেটি খুবই গুরুত্বপূর্ণ। এই সার্টিফিকেটটি সম্পর্কে আমরা অনেকেই সচেতন, আবার এই সার্টিফিকেট সম্পর্কে আমরা অনেকে জানিই না। সো ভিউয়ার্স, আসলে এই সার্টিফিকেটটি কেন প্রয়োজন? যখন আপনি কোনো জমি কিনবেন, আমরা অনেক সময় দেখে থাকি অনেক সমস্যা হয়ে থাকে, যেমন অনেক অসাধু মালিক রয়েছেন যারা একই জমি বারবার বিভিন্ন জনের কাছে বিক্রি করেন এবং আপনার কাছে বিক্রির চেষ্টা করেন, এবং তারা বিভিন্ন জনের কাছে সেই জমিটি লোন রেখে থাকেন, ব্যাংকের কাছে লোন রাখা থাকে, এবং মোট কথা সেই জমিতে লিগেল অন্য কারো লিগেল ক্লেইম তৈরি করার বা অন্য কারো দাবি সৃষ্টি করার সম্ভাবনা কিন্তু অনেক সময় থেকে যায়। দেখা গেছে যে একজন কোনো একজন জমির মালিক, সে তার জমিটিকে ব্যাংকের কাছে মর্গেজ রাখলো বা লোন বন্ধক রাখলো, বন্ধক রেখে সেই জমিটি আবার আপনার কাছে বিক্রি করে দিল। সো এই সময় কিন্তু দেখা যায় যে আপনি না জেনেই কিন্তু আপনি এই যে কাজগুলো করলেন, আপনি যে জমিটি কেনার জন্য আপনি বায়না করলেন বা জমিটি আপনি রেজিস্ট্রি চিন্তা করলেন, তখন আপনার একটা বিশাল অঙ্কের টাকা কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে। একই জমি অনেক সময় দেখা যায় যে একাধিক জনের কাছে বিক্রি হয়ে যায়, বিশেষ করে ফ্ল্যাটের ক্ষেত্রে আমরা দেখে থাকি, যেটা আরবান পপুলাইজেশনের এই যুগে আমরা দেখছি যে আমাদের প্রত্যেকেরই আসলে একটি ফ্ল্যাটের স্বপ্ন রয়েছে। এবং এই ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে আমরা অনেকেই দেখি যে বাংলাদেশে এমন অসাধু অনেক ব্যবসায়ী রয়েছেন যারা কিনা হচ্ছে একই ফ্ল্যাট বিভিন্ন মানুষের কাছে তারা বিক্রি করছেন, এবং এই বিক্রিটি আসলে চেক করার বা এটিকে এই 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 যে একাধিক বিক্রি এটিকে আসলে বোঝার উপায়টি কি? সো এই যে এই যে এই আপনি যে জমিটি কিনছেন, সেই জমিটি আসলেই আপনার যার কাছ থেকে কিনছেন সেই বর্তমানে প্রকৃত মালিক আছে কিনা, এবং সেই প্রকৃত মালিক অন্য কোনো কারো কাছে সেই জমিটিকে দায়বদ্ধ রেখেছে কিনা, এটি নিশ্চিত হওয়ার জন্যই মূলত এই এমএসসি সার্টিফিকেট, যেটিকে বলা হচ্ছে দায় মুক্তি সনদপত্র। আর এই দায় মুক্তি সনদপত্রটি আপনি সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনি এটি তুলতে পারবেন, এবং এই দায় মুক্তি সনদপত্রের মধ্যে মূলত যে বিষয়গুলো থাকবে সেটি হচ্ছে যে আপনি যে জমিটি কিনছেন সেই জমিটির বিগত 12 বছর বা 20 বছর বা 25 বছরের একটা রেকর্ড হচ্ছে সেই সার্টিফিকেটের মধ্যে থাকবে, যে এই যে এই জমিটি আপনি যে জমিটি কিনছেন, যেই তফসিলের সম্পত্তিটি আপনি কিনছেন, সেই জমিটি কার কার কাছে বিগত 12 বছরে বা বিগত 25 বছরে কার কার কাছে সেই জমিটি হস্তান্তর করা হয়েছে, কিভাবে হস্তান্তর করা হয়েছে, কারো কাছে এটা বন্ধক রাখা আছে কিনা, কারো কাছে এটা দান করা আছে কিনা, কাউকে হেবা করা হয়েছে কিনা, কাউকে বিক্রি সাপকপলা বিক্রি করা হয়েছে কিনা, এই যে সমস্ত ইনফরমেশন আপনি কিন্তু সেই দায় মুক্তি সনদপত্রে পেয়ে যাবেন, এবং সেখানেই আপনি দেখতে পারবেন যে আপনি যে যে মালিকের কাছ থেকে কিনছেন সেই মালিকের সেই জমিতে বর্তমান স্ট্যাটাসটা কি, সে কি আদৌ সেই জমিতে এখনো মালিক আছে কিনা, নাকি সে অন্য কারো কাছে জমি বিক্রি করে দিয়ে নিজে মালিক সেজে আপনার কাছে জমিটি বিক্রির পায়তারা করছে। সো এই যে বিষয়টি, এটি কিন্তু আপনি একেবারেই পরিষ্কার হয়ে যাবেন এই দায় মুক্তি সনদপত্রের মাধ্যমে। সো এটি হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ টিপস যেটি আমি আপনাদের সামনে শেয়ার করলাম। অবশ্যই অবশ্যই এই এনএসসি সার্টিফিকেট আপনারা যারাই জমি ক্রয় করবেন, যারাই জমি প্লট ফ্ল্যাট যাই ক্রয় করুন না কেন,
নিশ্চিত হয়ে নেবেন যে আপনি এনএসসি সার্টিফিকেটটি পেয়েছেন কিনা, এবং যদি আপনার যে মালিক, বর্তমান যে মালিক যার কাছ থেকে জমি আপনি কিনছেন, সেই যদি আপনাকে এনএসসি সার্টিফিকেট দিয়ে দেয় তাহলে সেটিকে আপনি ভেরিফাই করবেন, যদি না দেয় তাহলে আপনি সেই রেজিস্ট্রি অফিসে গিয়ে সেই জমির তফসিল দিয়ে সেই জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, এই সমস্ত কিছু সেই সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দিয়ে আপনি একটা তল্লাশি দিবেন, এবং তল্লাশি দেওয়ার পরে আপনি তাদের কাছে সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। সার্টিফিকেটের জন্য যখন আপনি আবেদন করবেন তখন তারা উইদিন 7 to 15 days তারা আপনাকে এই এনএসসি সার্টিফিকেট দিবে, যেখানে আপনি সমস্ত ধরনের ইনফরমেশন আপনি কিন্তু পেয়ে যাবেন যে আসলে সেই জমির বর্তমান মালিকানা সম্পর্কে যে ইনফরমেশন সেটি আপনি পেয়ে যাবেন। ভিউয়ার্স, এনএসসি সার্টিফিকেটের গুরুত্ব আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করছি ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আগামীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Subscribe to my channel and press the bell button for more updates.